ক্লিপিং পাত করার জন্য আমরা টুল প্যানেলের পেন টুল নেব প্রথমে। পেন টুলের ইউজেস মোটামুটি ইলাস্ট্রেটরের পেন টুলের মতোই, কিছু চেঞ্জেস আছে, ব্যবহার করলে আপনারা দেখতে পারবেন। তো পেন টুল সিলেক্ট করার পরে উপরে একটা অপশন পাবো আমরা, পিক মোড বলে এটাকে। তো পিক মোডে এখানে দুইটা অপশন আছে, শেপ এবং পাথ। যদি আমরা শেপ সিলেক্ট থাকে, সেক্ষেত্রে যে জিনিসটা হবে, ইলাস্ট্রেটরে আমরা যেভাবে শেপ তৈরি করতে পারতাম ওই রকম একটা শেপ হবে নতুন একটা লেয়ারে। তো আমরা যেহেতু শেপ নিয়ে কথা বলতেছি না, এখন পাথ নিয়ে কাজ করব। আমরা এখানে পাথ সিলেক্ট করে দেব। পাথ সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে পাথ অপারেশনস, সেখানে আমরা কম্বাইন শেপস রাখবো, বা এরপরে কম্বাইন শেপসের নিচে আছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপস। এটার কী কাজ সেটা আমরা পরে দেখতেছি, পরে বলতেছি। এরপর সেটিংস আইকনের একটা অপশন পাবো, সেখানে রাবার ব্যান্ড একটা অপশন আছে, সেটা আমরা টিক মার্ক করে দেব। রাবার ব্যান্ডের কী কাজ সেটাও আলোচনায় আসবে, আপনারা দেখেন। তো পেন টুলও নিয়েছি, পাথ সিলেক্ট করা আছে, কম্বাইন শেপ সিলেক্ট করা আছে, রাবার ব্যান্ডও ঠিক আছে। এমত অবস্থায় আমরা যদি পাথ ড্র করা শুরু করি, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, লেয়ারে নতুন কোনো লেয়ার আসবে না। লেয়ারের পাশে পাথ নামে একটা প্লেট থাকে, যদি সেটা কারণ না থাকে, উইন্ডো থেকে পাথ আপনারা নিয়ে আসতে পারবেন। তো পাতে দেখেন আমি যে একটা পাথ ড্র করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে, সেটা কিন্তু লেয়ারে আসে নাই। পাতে নতুন একটা পাথ এরিয়া দেখাচ্ছে। পাথ মোটামুটি লেয়ারের মতোই, লেয়ারে যেমন নতুন লেয়ার নেওয়া যায়, ডিলিট করা যায়, পাথেও সেই রকম নতুন পাথ নেওয়া যায় এবং ডিলিট করা যায়। তো যদি কোনো পাথ সেভ না করা হয়, সেক্ষেত্রে যে সমস্যাটা হবে, আপনি অনেকগুলা পাথের কাজ করলেন, একটার উপর আরেকটা আসতেই থাকবে। তো আমরা এই জন্য যেটা করব সেটা হচ্ছে, কোনো পাথ নিয়ে কোনো কাজ করার আগে নতুন একটা পাথ সেভ করে নিব। তো যদি এমন হয় আমরা পাথের কাজ শেষ করে ফেললাম, প্রথমে সেভ করতে ভুলে গিয়েছিলাম, সেভ করা হয়নি, সেক্ষেত্রে পাথের উপর ডাবল ক্লিক করে আমরা নতুন একটা নাম দিয়ে সেভ করে দিতে পারি, যে সেভ পাথ একটা নাম দেওয়া যেতে পারে। তো প্রথমে একটা পাথ নিয়ে নেওয়াই ভালো। আমরা এখানে নিউ থেকে পাথের কোনো কাজ করার আগে নতুন একটা পাথ নিয়ে নিব, পাথের একটা নাম দিয়ে দেওয়া যেতে পারে। আমরা টেস্ট নাম দিচ্ছি। তো স্যার তো বলছেনই যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে নির্দিষ্ট অথবা কাঙ্ক্ষিত অবজেক্টকে আলাদা করার জন্য মূলত পাথ করা। তো অবজেক্টটার অবস্থা যদি এরকম হয় যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে খুব বেশি মিশে গেছে সাদা বাইরে, তো সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন। স্যার ফোন আসছে, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে নতুন আরেকটা এই লেয়ারটারই লেয়ার ভায়া কপি আমরা যেটাকে বলি আর কি, ডুপ্লিকেট লেয়ার করে ওটা লেভেল কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে, ডার্ক করে দেওয়া যেতে পারে, যাতে ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টের পার্থক্যটা আমরা বুঝতে পারি। তো এইখানে যেই অবজেক্টটা আছে সেটা আমার মনে হচ্ছে আলাদা এরকম কিছু করার প্রয়োজন নাই, এটা থেকে করা যাবে। আপনারা যদি দেখতে চান না আমি সেক্ষেত্রে করে দেখাই, এরকম অসুবিধা হলে কী করবেন। নতুন লেয়ার ভয়া কপি করে নিলেন, কন্ট্রোল এ, যে নতুন একটা লেয়ারের উপর আমরা কাজ করব, এই কারণে যেহেতু যাতে আমাদের মূল অবজেক্টটা নষ্ট না হয়, মূল ব্যাকগ্রাউন্ডটা যাতে ঠিক থাকে। এটা ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল এইভাবে বাড়িয়ে এরকম করতে পারি, ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টের মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারি, যাতে আমাদের পাথ নিতে সুবিধা হয়। বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, তো এইটা যে অবজেক্ট আছে এটা আমি এরকম লেয়ার নিতে যাচ্ছি না, এটা আপনাদের শুধু দেখানোর জন্য নতুন একটা লেয়ার নিয়ে জিনিসটা করলাম। আচ্ছা, তো আমি ব্যাকগ্রাউন্ডের উপরেই করি, অবশ্যই আবারও এনশিওর করে নেব আমরা পাথ নিয়েছি কিনা। পাথ আসলে নেওয়া হয় নাই, নতুন একটা পাথ নিলাম, পাথ নেওয়া হয়েছিল, ডিলিট করে দিয়েছি হয়তো বা, টেস্ট নাম দিলাম, এখন এই জিনিসটা আমরা পাথ করবো। তো পাথ করার জন্য
এমন একটা জায়গা থেকে স্টার্ট করা ভালো যেখানে শেষ করলে জিনিসটা সুন্দর হয়। মাঝখান থেকে শুরু করলাম, যেখানে হয়তো বা মিলানোর সময় একটা কার্ভ বোঝা যাচ্ছে, জিনিসটা মানে স্মুথনেস ঠিক থাকবে না আর কি। তো আমি কোনা থেকে শুরু করি, আপনারা যে কোনো অবস্থান থেকে শুরু করতে পারেন। আমি কোনা থেকে শুরু করতেছি, আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে কোথায় স্টার্ট করছেন, এটা যদি আপনি পরে না আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি পাতা শেষ করতে পারবেন না। স্টার্টিং পয়েন্টে আপনাকে শেষ করতে হবে আর কি। জুম করে নিচ্ছি, সর্বোচ্চ জুম আপনাদেরকে দেখানোর জন্য স্যার যে জিনিসটা বলছে, 1 পিক্সেল ভিতর থেকে নেওয়া, 1 পিক্সেল ভিতর থেকে নেওয়া, যেই জন্যে স্যার তো বলেছেনই, যদি আমরা 1 পিক্সেল ভিতর থেকে না নেই, ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে, যে রং থাকবে, ওখান থেকে হালকা একটু আভা, হালকা একটু ভাব চলে আসবে। তো এটা যদি আপনি অন্য কোনো কালারে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান, তো এরকম বোঝা যাবে যে অন্য জায়গা থেকে কেটে আনা হয়েছে, একটা পার্থক্য বোঝা যাবে। এই জন্য একদম প্রয়োজনে জুম করে করেন। এই যে দেখেন সর্বোচ্চ জুম আছে, আমরা 1 পিক্সেল ভিতর থেকে নিচ্ছি। এটা আপনাদের দেখানোর জন্য করা, এত দূর ভিতর থেকে এত জুম করার প্রয়োজন মূলত পড়ে না। তো মোটামুটি ইয়ের মতোই আমি বলেছিলাম, ইলাস্ট্রেটরের পেন টুলের মতোই কিছু চেঞ্জেস আছে। চেঞ্জেসগুলো এরকম, ইলাস্ট্রেটরে আমরা সামনের কন্ট্রোলারটা বাদ দিতে চাইলে, ভেঙে দিতে চাইলে এই মাঝখানে ক্লিক করলেই হতো, এখানে মাঝখানে ক্লিক করলে সেটা যাবে না। এজন্য কিবোর্ডে অল্ট প্রেস রাখা অবস্থায় অল্ট চেপে ধরে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ভেঙে যাবে। তো এটা ভাঙা না ভাঙারও একটা বিষয় আছে, সেটা আমি সামনে বলতেছি, শেষ করি আগে। আচ্ছা, যেটা বলতেছিলাম ভাঙা না ভাঙার বিষয়, আপনি যদি এরকম প্রত্যেকটা স্টেপ মাথাগুলো যদি ভেঙে দেন, আপনার চোখে হয়তো বা দেখতে পাবেন, বুঝবেন যে না জিনিসটা ঠিক আছে, কিন্তু আসলে ভাঙার পরে যে জিনিসটা হয়, এখানে একটা কার্ভ তৈরি হয়, একটা কোনার মতো তৈরি হয়। তো যে জিনিসটা, এই কার্ভ জিনিসটা স্মুথনেসে সমস্যা করে, আপনার অবজেক্ট যেটাকে আপনি সিলেক্ট করতেছেন ওইটা আর স্মুথ থাকে না, এরকম একটা বিষয়। তো দেখেন আমি চাইলে কিন্তু এখানে ভেঙে দিতে পারি, ভেঙে দিয়ে সামনের পরের স্টেপ নিতে পারি, কিন্তু আমি ভাঙবো না, এই কারণে যাতে আমার স্মুথনেসটা ভালো থাকে, ঠিক থাকে। আর শুরুতে একটা কথা বলে নিয়েছিলাম, রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড আসলে কি কাজ করে না করে এটা কাজ করার সময় বুঝতে পারবেন, এই জন্য তখন বলা হয়নি। দেখেন একটা আমাকে ডিরেকশন দেখাচ্ছে, আমি কিন্তু কোনো সিলেক্ট করি নাই, আমার পেন অ্যারোটা আমি যেদিকে নিচ্ছি সেদিকে একটা আমরা ডিরেকশন দেখতে পাচ্ছি যে পরবর্তী সিলেকশনটা এরকম হতে পারে। যদি এখানে রাবার ব্যান্ড না থাকে, রাবার ব্যান্ডের টিক না থাকে, সেক্ষেত্রে এরকম কোনো ডিরেকশন আপনি পাবেন না, মোটামুটি আপনাকে আন্দাজের উপর পরের স্টেপে যেতে হবে, পরের স্টেপ নিতে হবে, বিষয়টা এরকম। তো কাজের সুবিধার্থে অনেক ক্ষেত্রে রাবার ব্যান্ড নাও ব্যবহার করা লাগতে পারে। তো ইনিশিয়াল স্টেজে আপনারা যেটা করবেন, রাবার ব্যান্ড অবশ্যই ব্যবহার করবেন। তো রাবার ব্যান্ড ব্যবহার করা অবস্থায় আমরা আগাচ্ছি, সেটা হচ্ছে যদি মনে করেন যে লং এরিয়া আপনি একবারে সিলেক্ট করতে পারবেন, পারেন, অসুবিধা নাই, এই জিনিসটা ভালো বলা যায় স্মুথনেসের জন্য, মাঝখানে কোনো স্টেপ আপনাকে নিতে হইলো না, ব্যাপারটা অনেকটা এরকম। তো এটা যে লং, এখানে আসলে একটা দিয়ে শেষ করা সম্ভব না, আমি এই জন্য দুইবারে নিব। আমি একটু রাশলি করতেছি, আসলে 1 পিক্সেল ভিতরে যদি না থাকে। আচ্ছা, এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে, এটার 1 পিক্সেল ভিতরে নেই, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এটা আবার কন্ট্রোল জেড দিয়ে আবার করবেন, ওই রকম করার প্রয়োজন নাই। এই কারণে এখানে আপনি দুইটা কন্ট্রোলার পাচ্ছেন, সামনে একটা, পিছনে একটা। পিছনের কন্ট্রোলার কন্ট্রোল করার জন্য আপনি কিবোর্ডে অল্ট চেপে এটা কন্ট্রোল করতে পারেন। এই যে আমি অল্ট প্রেস করা অবস্থায় এটাকে যদি একটু নামিয়ে দেই, এই যে দেখেন আমার ভিতরে ঢুকে যাচ্ছে। এই কন্ট্রোলারের ইউজিংগুলা আপনারা যখন নিজে করবেন তখন নিজের আয়ত্তে চলে আসবে, আপনাকে নতুন করে বুঝাই দেওয়া লাগবে না। তো এই মাথা যেহেতু একটু ভিতরে চলে আসছে, আমি এখান থেকে ভেঙে নেব পরের স্টপ, পরের স্টেপে যাওয়ার জন্যে। বলেন এখান থেকে না ভেঙে যেতে পারবো সামনে? আমি সম্ভব না, এখানে ভাঙতে হবে, কারণ পরে একটা কার্ভ আছে, যে দেখেন আপনারা ব্যাপারটা বুঝতেছেন যে কোথায় ভাঙবো কোথায় না ভাঙবো। ভাঙা না ভাঙাটা শুধুমাত্র স্মুথনেসের জন্য শুরুতেই বলে নিয়েছি।
আচ্ছা, ওখান দিয়ে একটু ছুটে গেছে, আমি এর আসলেই করতেছি, আপনারা অবশ্যই করার সময় ভালোভাবে করবেন। কিন্তু ভাঙার প্রয়োজন নেই, বুঝতেছেন? স্ট্রেট লাইন টানতে আশা করি কারো অসুবিধা হওয়ার কথা না। স্ট্রেট লাইন যদি কখনো টানেন, সেটা অবশ্যই পরে আবার জুম করে এনশিওর হবেন যে ঠিক হয়েছে কিনা, মোটামুটি আপনার যেরকম চাচ্ছেন ওরকম হচ্ছে কিনা। স্মুথনেসের জন্য অনেক ক্ষেত্রে কিছু জায়গায় ছাড় দিতে হয়। ছাড় দেওয়া মানে তো বুঝছেন, কোথাও হয়তো আমি 1 পিক্সেলের বেশি ছেড়ে দিচ্ছি, এরকম কোনো কিছু। কোনো পয়েন্ট যদি আপনারা মুভ করতে চান, কন্ট্রোল চেপে ধরে করতে পারবেন। মোটামুটি এরকম ব্যাপারটা। তো এখন পাতের মধ্যে দেখতে পারতেছেন, আমাদের এই টেস্ট পাতের মধ্যে এরকম একটা ক্যান হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমার সিলেকশন। এই এরিয়াটুক আমি পাত করে মার্ক করলাম, এরকম একটা বিষয়। তো এখন পাত করা অংশ আপনাকে আলাদা করার জন্য অবশ্যই সিলেকশন সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার মোটামুটি অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একটা সবগুলাই দেখাচ্ছি। পাত অবশ্যই, পাত সিলেক্ট থাকা অবস্থায়, পাত সিলেক্ট না থাকলে আপনি পাত কখনোই সিলেকশনটা লোড করতে পারবেন না। পাত সিলেক্ট থাকা অবস্থায় নিচে দেখেন একটা অপশন আছে, লোড পাত অ্যাজ এ সিলেকশন, এখানে সিলেক্ট করলে সিলেকশনটা লোড হয়ে যাবে। অন্যভাবে করতে পারেন, পাত সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, মেক সিলেকশন ওকে দিলে আপনার সিলেকশনটা চলে আসবে। একই মেক সিলেকশন এখানেও আছে, এই পপ আপে মেক সিলেকশন করতে পারেন আপনি এখান থেকেও। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে মোটামুটি পাঁচ সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে ওই বক্সের ভিতরে, থাম্বনেল বক্সটার ভিতরে যদি সিলেক্ট করেন, আপনি যদ্দুর এরিয়া আপনি পাত করেছেন অতটুকু সিলেকশন দেখাবে।
আচ্ছা, তো এখন আমাদের এই কড়া পাতটা কেমন হচ্ছে এটা দেখার জন্য আমরা এটাকে আলাদা করি। তো আলাদা করার জন্য লেয়ার ভায়া কপি আপনারা তো জানেন অবশ্যই, শর্টকাট কমান্ড কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলে দেখেন নতুন একটা লেয়ার হয়েছে যেটা শুধুমাত্র ক্যানটা দেখাচ্ছে, বাইরে যে ট্রান্সক্রিপ্ট দেখতে পাচ্ছেন তো না। তো আমরা ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার নিয়ে দেখি যে আসলে আমরা যেই পাতটা করলাম এটা কেমন হইলো। নতুন একটা লেয়ার নিলাম, এটার চেঞ্জ করি আমরা। কিছু জায়গা দিয়ে কিছু ভুল হয়েছে, আসলি করার কারণে হয়েছে যে জিনিসটা, আপনারা করার সময় অবশ্যই আরো সুন্দর করে করবেন। আচ্ছা, মোটামুটি কোনো ব্যাকগ্রাউন্ড হতে কোনো অবজেক্টকে পাত করার নিয়ম এরকমই ছিল। যদি প্রবলেমটা এরকম হয় যে আপনারা পাত করেছেন, পাত করার সময় অনেক সময় একটু উল্টাপাল্টা হতেই পারে, পারে না, এটা কিন্তু মডিফাই করা যায়। আমরা ফটোশপে যে ইলাস্ট্রেটরে যে সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুল শিখেছি, মনে আছে আমাদের? তাহলে ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা নিব। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে যে কোনো পাথ সিলেক্ট করতে পারবো, মডিফাই করতে পারবো, যেটা আমরা ইলাস্ট্রেটরে করেছি ঠিক সেম এইভাবে করতে পারবো। এখানে আসলে 1 পিক্সেলের একটা ইস্যু আছে, যে ইস্যুটা আমাদের খুবই খেয়াল করতে হবে। এত ভিতরে করলে আসলে কিন্তু প্রোডাক্টটা কেটে যাচ্ছে, এটা ক্লায়েন্ট কখনোই অ্যালাউ করবে না। আপনাকে ম্যাক্সিমাম 1 পিক্সেল 1 পিক্সেল ভিতরে রাখতে হবে, এবং এখানে যখন কাজ করবেন সেখানে একটা ইস্যু যে আপনার 1 পিক্সেল। আপনি প্রয়োজনে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পেন টুলে যদি যান, পেন টুলে দেখেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের অপশন আছে, ডিলিট অ্যাঙ্কর আছে, কনভার্ট অ্যাঙ্কর আছে। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল তো অলরেডি শিখেছিলাম, তাই না? আচ্ছা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে কী করবো, এটা ক্লিক করার পরে আমরা যেখানে প্লাস করতে চাই একটা ক্লিক করবো, তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসলো। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সেটাকে মডিফাই করে যে জায়গায় নিতে চাই নিতে পারবো। তারপরে যদি মনে হয় যে এটা আমরা কন্ট্রোল করবো, তাতে যে সমস্যাটা হবে, দুইটা অ্যাট এ টাইম কন্ট্রোল হচ্ছে কিন্তু আমাদের প্রয়োজন সিঙ্গেল একটা, সেক্ষেত্রে কী করবো, কনভার্ট পয়েন্ট টুল, এটা দিয়ে আমরা যদি কাজ করি তাহলে সিঙ্গেল একটা পয়েন্টে কাজ করবে। এটা দিয়ে আমরা সিঙ্গেল কাজ করতে পারি, চেঞ্জ করতে পারি, মডিফিকেশন করতে পারি। বিষয় তো বোঝা যাচ্ছে, তাই না? যে মডিফিকেশন যদি ইনকেস হয় যে এই যে দেখেন এখানে ইনসাইডে চলে গেছে, তাহলে কী করবেন, এটাকে ফিক্স আপ করতে হবে। ফিক্স আপ করার জন্য আপনি কন্ট্রোল দেখেন, আবার যদি সিলেক্ট করেন এবং দেখেন এখানে অনেক বেশি ইনসাইড আছে, এরকম থাকবে না, এটা ম্যাক্সিমাম 1 পিক্সেল হবে। সরি, 1 পিক্সেল থাকবে। যদি মডিফাই করার প্রয়োজন হয় দেন আমরা কন্ট্রোলারটা ধরে মডিফাই করব, যে আমার 1 পিক্সেল থেকে বাহিরে আছে বা ভিতরে আছে। কারো যেন এরকম না হয় কাট আউট করার পরে যে সাদা অংশ বের হয়ে আসলো বা আনওয়ান্টেড অংশ থেকে গেল বা প্রোডাক্ট কেটে গেল, যে আমি খুব মসৃণ করার জন্য, সুন্দর করার জন্য দেখা গেলো যে প্রোডাক্টের বেশিরভাগ অংশ যে আমি এরকম ভিতরে ইনসাইড দিয়ে দিলাম, তাহলে কী হবে, প্রোডাক্টটা বেশি কেটে যাবে, এটাও কিন্তু ক্লায়েন্ট অ্যালাউ করবে না। আপনি যখন নাকি ক্লায়েন্টকে পাঠাবেন তখন কী ফরম্যাটে পাঠাবেন, তখন আপনি পাঠাতে হবে জেপিজি ফরম্যাটে পাঠাতে হবে। জেপিজি মানে হলো এরকম লেয়ার থাকবে না, এক্সট্রা কোনো লেয়ার থাকবে না, শুধু একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এই অবস্থায় শুধু পাতটা যখন সেভ করবেন সে ফটোশপ হবে না, জেপিজি আকারেই থাকবে, এই অবস্থায় পাঠাতে হবে। সো মডিফিকেশনটা তো ক্লিয়ার। ইভেন কাজ করার সময় যখন আমরা কাজ করছি তখনও যদি চাই যে আমরা মডিফিকেশন করবো, সেটাও সম্ভব। মনে করেন আমি পেন টুল দিয়ে কাজ শুরু করলাম, একটা কাজ করছি, তাইলে আমি যদি এই পাশে কন্ট্রোলটা ধরতে চাই, তাহলে ধরার উপায় হলো আমি পেন টুলটা না ছেড়ে, পয়েন্ট মনে রাখতে হবে, পেন টুল না ছেড়ে যদি আমি অল্টার কি প্রেস করি, অল্টার কি প্রেস করা অবস্থায় যদি এই কন্ট্রোলের উপরে চলে যাই, দেখেন কার্সর কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই দেখেন কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্টার না ছাড়লে, অল্টার না ধরলে কিন্তু সে চেঞ্জটা হবে না। তাহলে অল্টার কি ধরার পরে আমরা যেই টুলটা পাবো সেটা হলো কনভার্ট, নাম দিয়েছে কনভার্ট পয়েন্ট টুল, একটা নাম আসলে ডিফারেন্ট নাম ছিল তো চেঞ্জ হয়ে গেছে নামটা, এই টুলটাতে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অল্ট চেপে আমি এটাকে মডিফাই করতে পারছি ইনস্ট্যান্টলি, হ্যাঁ, এবং সিঙ্গেল দেখেন ডান পাশেটা কিন্তু নড়ছে না। যদি আমি এটা দিয়ে না করি তাহলে কিন্তু দুইটা অ্যাঙ্কর পয়েন্টই একটার সাথে একটা রিলেভেন্ট হয়, ঘুরতে থাকে প্রবলেম করে। তাহলে এই কাজটা আমরা করতে পারছি। ইভেন আমি যদি চাই যে আমরা এই অবস্থায় অ্যাঙ্কর পয়েন্ট, অনেক সময় হয় কি যে আমি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট হয়তো ভিতরে পড়ে গেছে অথবা বাহিরে পড়ে গেছে, আমার চেঞ্জ করার প্রয়োজন হলো, অথবা বিষয়টা এরকম হতে পারে, মনে করেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ক্লিক করেছেন কিন্তু পরের ক্লিকটা আপনি এখানে কার্ভ করতে যাচ্ছেন, এখানে কার্ভ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ এখানে আসলে দুইটা কার্ভ, এই পাশে একটা কার্ভ, এই পাশে একটা কার্ভ, দুইটা কার্ভ যেহেতু করা যাচ্ছে না তাহলে আপনি ভুল করেছেন। এই অবস্থায় যদি আপনি কন্ট্রোল প্রেস করেন, যারা কাজ করছেন কিপ সাইলেন্ট প্লিজ,
কন্ট্রোল প্রেস করেন তাহলে কি হবে, আপনার কার্সরটা পাথ টুল থাকবে না, তখন চলে আসবে ড্রিঙ্ক সিলেকশন টুলে। এই অবস্থায় আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে সরাতে পারেন, সরিয়ে আপনি অন্য একটা জায়গায় নিয়ে যাবেন, নিয়ে এখন আপনি এটাকে অ্যাডজাস্ট করেন। ক্লিয়ার? তাহলে দুইটা পয়েন্ট আমরা নতুন করে শিখলাম, একটা হলো যদি আমরা কন্ট্রোলিংটা চেঞ্জ করতে চাই তাইলে অল্টার কি প্রেস করবো, অল্টার কি প্রেস করলে অ্যাঙ্কর কনভার্ট পয়েন্ট টুলটা চলে আসবে, আর যদি আমরা সরাতে চাই অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে চাই তাহলে আমরা কন্ট্রোল কি প্রেস করব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা পার্টটা করে রাখা হয়েছে, এতক্ষণ সুফি সাহেব বসে বসে করছেন, তাদের সুবিধা হলো কি যে আমরা সময়টা নষ্ট হলো না। নর্মালি এখানে যে পার্টটা করব, পার্ট করার সময় যে সিস্টেমটা সেটা হলো যে বাহিরে আমরা এ টু জেড দেখেন এক সাইড থেকে শুরু করবো আর এক সাইডে শেষ করব, একদম কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড আমরা যেটা করব যে ইনসাইডে পাত থাকবে, আমরা এই পাত লেয়ারটাই সিলেক্ট করে আমরা তার মধ্যে আবার পাত করব, এগুলো আলাদা আলাদা পাত থাকবে, সেপারেট পাত থাকবে, এটাও দেখেন সেপারেট পাত। এখন এইখানে কিছু কেরামতি আছে, এই কেরামতিটা যদি আপনারা না জানেন তাহলে একটু প্রবলেম হয়। কেরামতি এই অর্থে আসলে একটু ট্রিক্স আর কি, এখানে যখন আমরা সব সিলেক্ট করে কম্বাইন দিব দেখেন এখানে সবগুলো সাদা হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা সিলেক্ট করি আসলে মাঝখানে আমরা যে এটা বাদ দিব এটা সিলেক্টের কোনো অপশন দেখা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। সেক্ষেত্রে আপনি কি করবেন, মনে করেন আপনি পাত করে ফেলেন সবগুলো এরকম হয়ে গেল, সবগুলো কম্বাইন হিসেবে আছে, সলিউশন হলো যে যে জায়গাগুলো আমরা বাদ দিব সেটাকে আমরা কি হিসেবে জানি, আমরা ইলাস্ট্রেটরে শিখেছিলাম সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, আমরা যদি সাবট্রাক্ট ফ্রন্ট শেপ সিলেক্ট করে দিই দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এরকম করে যে পাতগুলো আমরা ইনসাইডের জন্য করব সেগুলোকে সিলেক্ট করে দিব সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। এখানে আরো দুইটা শেপ আছে, দুটাকে ধরে আমরা একই কাজ করব, সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, হ্যাঁ এখানে বের হয়ে আসছে। এখন যদি আমরা সিলেকশন করি কন্ট্রোল চেপে এখানে সিলেক্ট করি, দেখেন সিলেকশন টুল যদি যাই এখানে সিলেকশন নাই, এখানে সিলেকশন আছে, এখানে সিলেকশন নাই, তার মানে হলো ইনসাইডে যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা ডিটেক্ট করে দিব। এটাকে যদি বাদ দিয়ে আমরা এখন করতে চাই লেয়ারের মধ্যে, আমরা আগের লেয়ারগুলো ফেলে দিই একটু যদি দেখি, তাহলে সিলেকশন আছে, এটা সিলেক্ট আছে, এখন যদি কন্ট্রোল জে দিই আমরা ডুপ্লিকেট লেয়ার পাচ্ছি, এখানে যদি নতুন একটা লেয়ার নেই নিয়ে যদি আমরা এখানে কালার ডিফারেন্ট একটা কালার করি এবং ফিল করি তাহলে দেখবো যে এটা ঘড়িটা বের হয়ে গেছে ঠিক মতো। এটা হলো কমপ্লেক্স টু, কারণ হলো কমপ্লেক্স টু এর যে বিষয়টা মনে রাখতে হয় সেটা হলো ইনসাইডের বিষয়গুলো, এটা মনে না থাকলে এবং এটা যদি আপনি সাবট্রাক্ট না করেন তাহলে কাজ করবে না। ট্রিক্সটা একই রকম, শুধু একটা এডিশনাল কাজ। কমপ্লেক্স থ্রি, এটা মূলত রিফাইন এজের ব্যবহার দেখানোর জন্য করা হচ্ছে। সেটা হচ্ছে আমরা একটা এমন ছবি যেখানে মানুষের ছবি আছে, চুল আছে, সেখানে সে ওই সমস্ত ক্ষেত্রে কীভাবে ওই চুল বা এই ধরনের এরিয়া যেগুলো সাধারণত পাত করা সম্ভব হয় না সেটা সেই জায়গা থেকে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এই কাজে আমরা রিফাইন এজের মাধ্যমে করব। তো ইনিশিয়াল স্টেজে চুল বাদে বাকি যেই অংশগুলো সেগুলো আমরা পাত করে সিলেক্ট করে নিব। স্ক্রিনে দেখতেছেন এই যে শার্টের অংশগুলো, আঙ্গুলগুলো যেগুলো সিলেক্ট করা সম্ভব, পাত করা সম্ভব আর কি, সেগুলো আমরা পাত করে নিয়েছি। আর চুল যেখানে পাত করা অসম্ভব প্রায়, সেখানে আমরা বাড়তি এরিয়া নিয়ে পাতের একটা অংশ রেখে দিয়েছি। তো এমতো অবস্থায় আমরা রিফাইন এজ যদি করতে চাই সেক্ষেত্রে সিলেকশনটা লোড করতে হবে। সিলেকশন লোড করার অনেকগুলো সিস্টেমই দেখিয়েছি। তো কন্ট্রোল চেপে সবচেয়ে শর্টকাট ওয়ে যেটা আর কি, কন্ট্রোল চেপে থাম্বনেলের মধ্যে সিলেক্ট করে আমরা সিলেকশন লোড করলাম, লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পরে আপনারা ডুপ্লিকেট করে নিয়ে করতে পারেন, যে যতটুকু সিলেক্ট হইলো এতটুকু যদি নতুন আরেকটা কপি করতে চান সেটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের উপর রেখে করতে চাইলেও সেটা করতে পারেন। তো রিফাইনেস করার মোটামুটি শর্ত হচ্ছে সিলেক্ট হওয়ার পরে আপনাকে সিলেকশন টুলে থাকতে হবে, অন্য কোনো টুলে থাকলে রিফাইনেস অপশনটা অপশন বারে আসবে না। সিলেকশন টুলে যখন আপনি যাবেন সিলেক্ট করার পরে এখানে রিফাইনেজের একটা অপশন পাবেন, রিফাইনেজে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। তো উইন্ডোর মধ্যে অনেকের এরকম বা এরকম থাকতে পারে, তো এখানে ভিউ অপশনটা আপনারা চেঞ্জ করে নেবেন, দিবেন ওভারলে। ওভারলে চেঞ্জ করার পরে আপনাদের রিফাইনেজ কাজটা শুরু। আমি দেখাচ্ছি, জুম করতে চাইলে কেউ জুম করে নিতে পারেন। এখানে একটা ব্রাশের মতো আইকন আসছে,
তো এই ব্রাশ সাইজ আমরা ছোট বড় করা তো শিখছি আগেই। থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা চাপলে বড় হচ্ছে, বাম পাশেরটা চাপলে ছোট হচ্ছে। তো ট্রিক্স মূলত এদুরি, যতটুক এরিয়া সাদা দেখাচ্ছে এতটুক এরিয়া আমাদের সিলেক্ট করা নাই, বাকি জায়গাটুকু ওভারলে দেখাচ্ছে একটা কালার। আমরা এখানে খালি মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় এভাবে ড্র্যাগ করব, একটু সাবধান হয়ে করলেই হবে, আহামরি কঠিন কোনো কাজ না। আপনার কি বুঝতে পারছেন কিছু? মানে ওভারলেটা যেইটুক জায়গা সিলেক্ট ছিল না ওইটুক জায়গার মধ্যে চলে আসতেছে, মানে হচ্ছে এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, এরকম কিছু কোনো একটা বিষয়। তো আমরা একটু জুম করে দেখব কোন জায়গাটা বাদ পড়লো কিনা, ব্রাশ সাইজ একটু ছোট বড় করে দেখব। আচ্ছা, কাজ শেষ করার আগে আরেকটা বিষয় দেখিয়ে নিই, সেটা হচ্ছে যদি এমন হয়ে যায় আপনার যেই জায়গাটুকু আপনি বাদ দিতে চান না এরকম জায়গার মধ্যেও যদি এরকম ওভারলে চলে আসে, এখানে আসতেছে না, কানের উপর দিয়ে দেখা যেতে পারে, যদি এরকম চলে আসে, চলে আসলে মানে হচ্ছে ওই জায়গাটা আপনার বাদ হয়ে যাবে, এরকম ক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে, ব্রাশ এবং ইরেজার। আপনি ব্রাশ ব্যবহার করবেন সিলেক্ট করার জন্যে, ইরেজার ব্যবহার করবেন মোশার জন্যে। ইরেজার যদি নেন, ইরেজার নেওয়া অবস্থায় দেখতেই পাচ্ছেন সে ব্রাশ আইকনের মাঝখানে মাইনাস একটা চিহ্ন আসতেছে। তো ইরেজার নেওয়া অবস্থা এভাবে ড্র্যাগ করলে ওই সিলেকশন জায়গাটুক ডিসিলেক্ট হয়ে গেল আর কি। ডিসিলেক্ট হয়ে হইলো বলতে আপনি যতটুক এরিয়া কভার করে ফেলেছিল অতটুকু এই ইরেজার টুল দিয়ে অতটুকু আপনি বাদ দিতে পারলেন, যদি আপনি বাদ দিতে চাচ্ছেন। তো এটা মূলত এখানে এই ছবিতে কোনো কাজ নাই, ক্ষেত্র বিশেষে যদি আপনাদের কাজ আছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ইরেজার টুল। এরপর আউটপুট টু আউটপুটটা আমরা অবশ্যই নিউ লেয়ার দেখিয়ে দেবো, নতুন একটা লেয়ার দেখিয়ে দিয়ে ওকে দেব। ওকে দিলে নতুন একটা লেয়ারে দেখেন আপনারা, একটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় সেক্ষেত্রে একটু ভালো বোঝা যাবে। আমি ডিফারেন্ট একটা কালার চুজ করি, মোটামুটি লাইট কালার। আপনারা কি বুঝতে পারছেন? এর আগে যে পাত করা হয়েছিল পাতটা ছিল চুলের বাইরে, আমরা চুলটাকে পাত করে চুলের সাথে লেগে থাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, এই জন্য বাড়তি নিয়েছিলাম। এখন রিফাইন এজ দিয়ে ওভারলে করে আর কি ওই এরিয়াটুক রিমুভ করছি। বুঝতে পারছেন আপনারা? কারো কোনো কনফিউশন? আচ্ছা, লিকুইফাই এর আসলে বাংলা অর্থ কি সেটা তো জানি না। আপনারা কোনো ইমেজকে লিকুইফাই যদি করতে চান সেটা হচ্ছে আপনি ফিল্টার মেনুতে পাবেন লিকুইফাই। তো লিকুইফাইয়ের অপশন এইগুলাই সীমিত। প্রথম যেটা দেখতে পারতেছেন ওয়ার্ক টুল, এটা দেখে যেটা মনে হচ্ছে আর কি কাঁচা রঙকে ধাক্কা দিলে যেরকম সুরে যায় এই ধরনের কোনো কিছু। এটা মূলত যে কাজের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোনো ইমেজের এরকম যদি নাক চ্যাপটা থাকে, কোনো জায়গা ফুলা থাকে, আপনি সেটাকে কমাতে চান, বাড়াতে চান, এই ধরনের কাজে এই এই নাকটাকে যদি আমি চাপাতে চাই সেক্ষেত্রে এই রকম করতে পারি। এই যে দেখেন একটু চাপাচ্ছি, আপনারা কি দেখতেছেন ওয়ার্বের কাজটা? এইরকম কোনো একটা কিছু ওয়ার্পের কাজ, ক্ষেত্র বিশেষে যার বিস্তর ব্যবহার আছে আমি এর দূর দেখাচ্ছি, আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অথবা নিজেরা বিভিন্ন ইমেজে প্র্যাকটিস করে নিতে পারেন। ওয়ার্পের পরে রিকনস্ট্রাকশন আছে। রিকনস্ট্রাকশন শব্দ শুনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আগে যেমন ছিল, আগে যেমন ছিল তেমন কনস্ট্রাক্ট করা। আমরা যে নাকটাকে যেভাবে করলাম এটা যদি আমরা আগের মতো করতে চাই সেক্ষেত্রে সিঙ্গেল ক্লিক করবেন যে এলাকাতে করেছেন, যে এরিয়াতে করেছেন আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে টুলটা পুকার, পুকারের কাজ হয়তো বা আপনারা করেছেন কিন্তু
বিস্তর ব্যবহার দেখানো হয় নাই। আইকন দেখলে অনেকটা বুঝতে পারবেন যে সংকুচিত করা, ছোট করা, এইরকম কোনো কিছু। তো স্মাইলনেস আনার জন্য বা স্যাডনেস আনার জন্য ব্যবহার করা হয়। আপনি ঠোঁটগুলোকে স্মাইলি যদি করতে চান সেক্ষেত্রে একটু এরকম, মানে সে হয়তো বা হাসতেছে, এরকম কোনো কিছু পুকুরের ব্যবহার এতটুকু। অথবা বলাতে একটু ভুল হয়েছিল, আপনার পুকার টুল তো সংকুচিত করা শুরুতে বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট এলাকাকে যদি আপনি একটু ছোট করতে চান, ব্যাপারটা অনেকটা এরকম যে নাকটাকে আমরা একটু ছোট করতেছি, চোখ যদি অনেক বড় থাকে আরও একটু ছোট করতেছি, এই জন্য ব্যবহার করতে পারেন। আচ্ছা, পুকার টুলে সিলেক্ট করলে এরকম ব্রাশের মতো আইকন আসবে, সেটাকে আপনারা ছোট বড় করে নিতে পারেন। ছোট বড় করে নেওয়ার পরে সিঙ্গেল ক্লিক যদি চেপে ধরে রাখেন সেটা দেখতে বিশ্রী হয়ে যাবে আর কি, মানে সে র্যান্ডমলি কাজটা করতে থাকবে যে এইরকম অনেকটা। আচ্ছা, তো পুকারের নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্লট। এটা আইকন দেখে বুঝতে পারতেছেন পুকার যেটা করে তার একদম উল্টাটা করে, মানে পুকার যেরকম সংকুচিত করে এটা সেরকম বাড়িয়ে দেয়, বড় করে, এরকম কোনো কিছু। কারো যদি চোখ নাক মুখ এগুলো কিছু বড় করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এর নিচে যে টুলটা আছে এটা হচ্ছে পুশ লেফট টুল, এটা মোটামুটি খুব কমই ব্যবহার হয়, কারণ হচ্ছে এটা শুধুমাত্র বাম দিকে একদিকে পুশ করতে পারে, অন্য কোনো দিকে পুশ করতে পারে না। আপনাদের যদি এমন কোনো প্রয়োজন হয় শুধুমাত্র বামে পুশ করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এই টুলটা হয়তো ব্যবহার করতে পারেন, একটু বামে পুশ হচ্ছে, বুঝতেছেন, এইরকম কোনো কিছু। তাহলে ক্ষেত্র বিশেষে প্রয়োগ সবসময় যে সব টুলের অবশ্যই ব্যবহার আছে, যে কারণে দেওয়া হয়েছে, হয়তো বা এই ইমেজও ওইভাবে প্রয়োগ হচ্ছে না, কিন্তু আপনারা নির্দিষ্ট ইমেজে প্রয়োগ করতে পারেন। এরপরের দুইটা আশা করি দেখানোর কোনো প্রয়োজন নাই, হ্যান্ড টুলের কাজ কি আপনারা ভালো করে জানেন। আর এরপর জুম টুল, জুম ইন করার জন্যে, আর অল্ট চেপে করলে জুম মাইনাস হবে। তো লিকুইফাই দিয়ে যতটুকু কাজ করলেন এতটুকু যদি ওকে করেন সেটা আপনার ক্যানভাসে শো করবে যদি করা হয়েছিল, আর যদি ওখানে ওকে না দিয়ে ক্যান্সেল দেন তাহলে কাজটা আর ক্যানভাসে আসবে না।